আপনারা দেখছেন টিআই বাংলা, আমি সুমনা। বিস্তারিত খবরে যাব, তার আগে দেখে নেবো হেডলাইনস। আগুনে পুড়ে ছাই হয়ে গেল চারটি কাঁচা বাড়ি, ঘটনাটি ঘটে নদিয়ার ভীমপুরে। ত্রিপুরেশ্বর মায়ের মন্দিরে পুজো দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দুর্গাপুরের কারখানার গেটের সামনে গবাদি পশু নিয়ে আন্দোলনে অস্থায়ী শ্রমিকরা। দোল ও শবে বরাতের আগে শান্তির বৈঠক হয়ে গেল হীরাপুর থানায়, শহরে শান্তি বজায় রাখার আবেদন পুলিশের। শবে বরাত ও দোলকে শান্তিপূর্ণভাবে পালন করতে শান্তির বৈঠক হয়ে গেল আসানসোলের হীরাপুর থানায়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি পথিক রায়, হীরাপুরের সিআই শিবনাথ পাল, হীরাপুর থানার ওসি প্রসেনজিৎ রায় সহ অনেকেই। এদিনের বৈঠকের পর সকলকেই দোল উৎসব ও শবে বরাত শান্তিপূর্ণভাবে পালন করার আবেদন জানানো হয়েছে। রাউডিজম বিলকুল নেহি রহেগা, রাউডিজম যে কই করেগা তো পুলিশ একদম উসকো খতম কর দেগা, শেষ কর দেগা রাউডিজম কো। কোই রাউডি বনেগা, কোই এলাকা মে কুছ করেগা তো হামলোগ কা জিতনা পাওয়ার হ্যায় ও পুরা পাওয়ার লেকে ওয়াঁপর যায়েঙ্গে হামলোগ, দেখেঙ্গে কে কেসে ও রাউডি রহেগা ইয়া হামলোগ রহেঙ্গে, ইয়া তো রাউডি লোক রহেগা ইয়া পুলিশ লোক রহেগা। তো ইয়ে বাত বোলনা চাতে হ্যায় হোলি কা পেহলে জো হ্যায় ইয়ে বোলনা ভি হামলোগ কে ইয়ে থা। হাইকোর্ট গাইডলাইন্স হ্যায় डीजे कहीं से भी बर्दाश्त नहीं किया जाएगा। त्यौहार है, आप त्यौहार की पवित्रता को बनाए रखिए, अपने त्यौहार को मनाइए, दूसरे के त्यौहार का आप सम्मान करिए, ठीक है, अपना धर्म का आप पालन करिए, दूसरे के धर्म का सम्मान करिए। लेकिन चूंकि हाईकोर्ट गाइडलाइंस है, स्टूडेंट्स हैं, अपना प्रिपरेशन कर रहे हैं, उनका अपना एग्जाम्स है, तो इसको लेके कहीं से भी अगर कंप्लेंट आता है कि डीजे बज रहा है, बहुत लाउड नॉइज है, इस तरह का अगर कंप्लेंट आता है तो उसको हम लोग लाइटली नहीं लेंगे, उसके ऊपर एक्ट किया जाएगा। ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল হিন্দুস্তান কেবলসের 1 নম্বর বাংলোর পেছনে জঙ্গলের বেশ কিছু গাছ, ঘটনাস্থলে সমাজসেবী ভোলা সিং। রূপনারায়ণপুর হিন্দুস্তান কেবলসের 1 নম্বর বাংলোর পেছনে জঙ্গলে ভয়ঙ্কর আগুন লক্ষ্য করা যায় বৃহস্পতিবার রাতে। স্থানীয়দের অভিযোগ, কিছু দুষ্কৃতি জঙ্গলের শুকনো পাতায় আগুন ধরিয়ে দেয়, কিছুক্ষণের মধ্যে সেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে, পুড়তে থাকে একাধিক বড় বড় গাছ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ও তৃণমূল নেতা ভোলা সিং। স্কুলের ছাদ ও ফুলবাগান থেকে সকেট বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের হাসানপুর রাজেশ্বরী বিদ্যাপীঠে, ঘটনাস্থলে পুলিশ। শুক্রবার সকালে মুর্শিদাবাদের ডাঙ্গারপাড়ার হাসনাপুর রাজেশ্বরী বিদ্যাপীঠের বাগান ও ছাদ থেকে সকেট বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন সকালে স্কুলের কর্মচারীরা বোমাগুলি দেখতে পায়, খবর দেওয়া হয় মুর্শিদাবাদ থানার পুলিশকে, বোমাগুলি উদ্ধার করে ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। আমি বাড়িতে ছিলাম, ডেলি স্কুলে লেবার থাকে পরিষ্কার করার জন্য, কারণ সামনে আমাদের একটা অনুষ্ঠান স্কুলে, তাই লেবাররা আমাকে বললো দাদা একটা ঘটনা ঘটেছে, তাড়াতাড়ি স্কুলে আসুন। কারণ কী ঘটনা বল, আমি তো পরে যাই না, একটা ছবি তুলতে হবে, মানে স্কুলে এখন কীসের ছবি তুলতে হবে, বারবার বলাতে বললো যে বোম আছে, তাই বললো। আমি শোনার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসলাম, এসে তারপর দেখলাম যে হ্যাঁ, আমাদের স্কুলের যে ফুলবাগান, ফুলবাগানের মধ্যে একটা বোমা পড়ে আছে। ওটা দেখার পর আমি সঙ্গে সঙ্গে ছবি করি এবং সবাইকে জানাই, জানানোর পর সবাই তখন আসলো, এসে দেখলো ব্যাপারটা যে বোমা আছে। তারপর প্রশাসন আসলো, আসার পর বললো যে উপরে চেক করার জন্য, আমাদের সঙ্গে গিয়ে চেক করে দেখলাম ছাদের উপরও একটা আছে। আগুনে পুড়ে বসীভূত হয়ে গেল চারটি কাঁচা বাড়ি, নদিয়ার ভীমপুরের কুলগাছির সর্দার পাড়ার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আগুনে পুড়ে সম্পূর্ণ বর্ষীভূত হয়ে গেল চারটি বাড়ি। নদিয়ার ভীমপুরের কুলগাছি সর্দারপাড়ায় আগুনে পুড়ে বর্ষীভূত হয়ে গেল চারটি কাঁচা বাড়ি। স্থানীয় বাসিন্দারা বলেন, হঠাৎই দাও দাও করে একটি বাড়ি জ্বলতে দেখেন তারা। জল দিয়ে আগুন নেভানোর চেষ্টাও করা হয়। আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলেই পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। ততক্ষণে চারটি বাড়ি সম্পূর্ণ বর্ষীভূত হয়ে গেছে। দমকলের প্রাথমিক অনুমান, রান্নার উনুন থেকেই আগুন লেগেছে বাড়িতে। ঘটনাটা হচ্ছে, এটা আমাদেরই জমি জায়গা। এখানে আমার বাবার আমল থেকে এদের আদিবাসী সাঁওতালদের এখানে বসতে দেওয়া হয়েছিল। এরা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে এখানে এসে দীর্ঘদিন বসবাস করছে। হঠাৎ আমরা মাঠে কাজ করছি, এর মধ্যে এক মেয়ে ছেলে ভাত রান্না করতে গিয়ে চাল আনতে গিয়েছে ঘরে উনুন জ্বালিয়ে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায়। চোখের সামনে দেখতে 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 বীভৎস আগুনের রূপ নেয়। সবাই ছুটলো মাঠঘাট থেকে, আমরাও আসলাম, কিন্তু এসে কিছু করতে পারলাম না। তখন আমার মেজো ছেলে অর্পণ, ওকে বলেছি, বাবা তুই চলে আয়, চল আমরা বাল্টি নিয়ে। সেই খালি বাল্টি নিয়ে আবার ডাইনে বাইরে যে লোকগুলো এসেছিলো তাদের ডেকেছি। মাস্টার ছিল, বিকাশ মাস্টার, ওনাদের বললাম যে দেখো বস্তিতে আগুন লেগেছে, এসো। কতগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে? এখানে অন্তত 5-6টা বাড়ি পুরো ক্ষতি হয়েছে। মানে এদেরও আবার কি, এদেরও এক জায়গায় জায়গা কিনেছে, টাকা পয়সা সমস্ত জিনিস ঘরে ছিল। ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিধানসভা নির্বাচনে দল ভালো ফল করায় মন্দিরে পুজো দিলেন তিনি। ত্রিপুরা দ্বিতীয়বার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ত্রিপুরার গোমতি জেলা উদয়পুরের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তার সাথে ছিলেন বিজেপির মুখপাত্র সঞ্জীব পাত্র, ত্রিপুরার প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মহেন্দ্র সিং, মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপির জয়ী প্রার্থী অভিষেক দেবরায় সহ অনেকেই। কাজের দাবিতে কারখানার গেটের সামনে গরু বাছুর নিয়ে হাজির মৃত অস্থায়ী শ্রমিকের পরিবার পরিজনেরা। আন্দোলনে তোলপাড় দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত সংস্থা আলো স্টিল প্ল্যান্টের গেট এলাকা শুক্রবার কারখানার স্পাত প্রশাসনিক ভবনের সামনে প্রায় 100 অস্থায়ী শ্রমিকের পরিবার পরিজনেরা গরু বাছুর নিয়ে আন্দোলনে সামিল হয়। উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। না না, এটা কোনোভাবেই দায়বদ্ধতা এবং দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। আইএনটিটিসির নেতারা, আপনারা মার্কেটে খবর নিয়ে দেখুন কারা দুর্নীতি করছে। এবং আমি আমি আইএনটিসিকেও ব্যতিক্রম বলছি না, যারা আইএনটিসি দুর্নীতিগ্রস্ত ছিল তাদেরকে আমরা গত বছর 20 জুন তাদেরকে বিদায় দিয়ে দিয়েছি। আর যারা কিছু ছিল লুমফ্যানগুলো তাদেরকেও আমরা এই ডিসেম্বরের, আপনারা জানেন যে আমরা 3রা ডিসেম্বর আমরা 2022 এজিএম করে তাদেরকেও বিতাড়িত করে দিয়েছি। এবং আমাদের মধ্যে এরকম এখন আর কোনো দুর্নীতিগ্রস্ত কেউ নেই, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দুর্গাপুর সাংগঠনিক বৈঠক করলেন রাজ্যের বিজেপি সম্পাদিকা তথা হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি। সরব হলেন জেলা তথা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে। শুক্রবার দুর্গাপুরের একাধিক জায়গায় সাংগঠনিক বৈঠক করলেন রাজ্যের বিজেপির সম্পাদিকা তথা হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি। এদিন প্রথমেই তিনি দুর্গাপুর বাজারের একটি বেসরকারি হলে সাংগঠনিক বৈঠক করেন। সেখানে উপস্থিত সংবাদ কর্মীদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা, গ্যাসের মূল্য বৃদ্ধি, দুর্গাপুর নগর নিগম নির্বাচন সহ জেলার আইন শৃঙ্খলা নিয়ে মুখ খোলেন বিজেপির নেত্রী লকেট চ্যাটার্জি। তারা কিছু জানে না, তারা মানুষের সেবা করেনি। যেভাবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সারা জায়গায় রাজনৈতিক ভাবে যারা বিজেপিতে কর্মীরা রয়েছেন, নেতা মন্ত্রীরা রয়েছেন, তারা মানুষের জন্য সেবা করেন। আর তৃণমূল তার ঠিক উল্টো,
তারা দিনের আলোতে গুলি করে সঙ্গে সঙ্গে কোনো ব্যবসায়ীকে গুলি করছে, কোনো জায়গা থেকে দুর্নীতি করে টাকা লুট করে নিচ্ছে, জনতার টাকা লুট করছে। এই ধরনের জিনিস এখন আজকে যে আমরা ভাবতাম যে এগুলো বিহার টিহারের দিকে হয়, কিন্তু আজকে বিহারকেও ছাড়িয়ে গেছে এই বাংলা। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেল। দেখতে থাকুন টিআই বাংলা।